যা হোক, সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মতো মহান অলি, এ সমস্ত অলিরা এই জমিনের মধ্যে তারা ইসলামকে প্রচার করতে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে, যে কারণে আমরা আজকে মিলাদ বুঝি, নাহলে জীবনও মিলাদ বুঝতাম না, কেয়াম বুঝি, নবীর মহব্বত বুঝি, ভালোবাসা বুঝি। এই যে আজকের একটা মরসিয়া পড়া হলো আল্লাহর ওলিদের সম্পর্কে যে গুণগান, কারণটা কি, কিছু মানুষ এমন আছে যাদের কোনো চাহিদা আমাদের কাছে নাই, তারা আমাদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, কিচ্ছু চায় না। সার কেবলার বাড়িতে এই দরবারগুলোতে খানকাগুলোতে সেখানে কি পয়সা চায় ওরা, যে আমাদের পয়সা দেন? এটা কি বাণিজ্যিক? এগুলো বাণিজ্যিক না। এজন্য আমি আপনাদেরকে একটু শুরু থেকে এই কারণে বলতেছি, যাতে ঈসা রুহুল্লাহ তিনি বললেন, দোস্ত জিন্দা হইয়া যাও, সে মুর্দারের খাটের উপরে গা মুড়া দিয়ে উপর থেকে নিচে লাফাই পড়ছে, কয় নাও কই আমাকে, কয় তুমি তো মরে গেছো। উনি মরার খাট কাঁধে করে বাড়িতে দৌড় দিছে, যাইয়া নিজের ঘরের স্ত্রীকে ডাক দেওয়া শুরু করছে, ঘরনি, স্ত্রী কয় আবার ভূত আসলো কোত্থেকে, আমি তো তাকে বিদায় দিয়েছি, মারা গেছে, কিন্তু সে মরা মানুষটা একজন নবী তাকে জিন্দা করে দিয়েছেন আল্লাহর হুকুমে। তাহলে আল্লাহর হুকুমে যদি একজন নবী জিন্দা করতে পারেন, তাহলে আল্লাহ পারেন না? আপনার কথা বলেন না কেন? আল্লাহ পারেননি না? তাহলে এইখানে এই ক্ষমতাটুকুই আপনাদেরকে বুঝাই দেওয়ার কথা, যত ওয়াজ করি আর যাই করি না কেন, একটা জায়গায় তো আপনার ফিনিশিং কনক্লুশনে আসতে হবে, কি বলেন ঠিক কিনা? একটা জায়গায় তো আপনাকে আসতে হবে। ঈসা নবীর মতো একজন নবী, তিনি তো একটা মানুষ, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালে আদম খালাকাহু মিন তুরাব, ঈসা নবী মাটি ছাড়া অন্য কোনো দিয়ে তৈরি হন নাই। আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালে আদম খালাকাহু মিন তুরাব, বাবা আদম যেমন মাটি দিয়ে তৈরি হয়েছেন, ঈসা নবীও মাটি দিয়ে কি তৈরি হয়েছেন, একজন মাটির তৈরি মানুষ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার হাতের মধ্যে কি ক্ষমতা দিলেন, অন্ধ মানুষের চোখের উপরে হাত রাখলে চোখের দৃষ্টি চলে আসে, কুষ্ঠব্যাধির লোকের গায়ে হাত দিলে সে সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, মরা মানুষকে উনি যদি বলেন আল্লাহর হুকুমে জিন্দা হও, তাহলে তুমি সে জিন্দা হয়ে যায়, এটা একটা বড় কথা না, কি বলেন সম্মানিত? শুধু শুধু তাই নয়, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মাটি মাটি দিয়ে পাখি তৈরি করতেন তিনি। আমরা অনেক সময় ছোটকালে আমরা খেলার ঘর তৈরি করতাম, বালুর মধ্যে গিয়ে পা ঢুকাই দিয়া, এরপরে আমরা আস্তে করে বালুর ভিতরে পা ঢুকাই দিয়ে খেলার ঘর তৈরি করতাম, আবার ভেঙে যেত। উনি নিজে মাটিতে কাদা মাটি একসাথে করে পাখির আকৃতি একটা পাখি তৈরি করতেন। এই পাখির কি উড়ার ক্ষমতা আছে? কথা কর, কিন্তু উনি বলছেন আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম আন্নি আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তাইর ফা আনফুকু ফি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উনি বলছেন হাতে তৈরি মাটির পুতুল, এটাকে যখন আমি ফু দেই তখন আল্লাহর হুকুমে সেটা উড়ন্ত পাখি, ডানা মেলে মেলে উড়ে যেত, সুবহানাল্লাহ। তাহলে একটা মাটির পুতুল, এটাকে যদি জিন্দা করার ক্ষমতা ঈসা নবীর হাতে থাকে, তাহলে ঈসা নবীকে যিনি নবী বানাইছেন, ঈসা নবীকে যিনি তৈরি করছেন, সেই আল্লাহর ক্ষমতা কি কম? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে, আল্লাহকে আপনি দেখেন নাই কিন্তু ক্ষমতা আপনাকে দেখতে হবে, কি বলেন ঠিক কিনা? ক্ষমতা, ক্ষমতাটাকে আল্লাহ তাআলা কিভাবে প্রদর্শন করছেন, কিভাবে তিনি প্রমাণ করছেন, এটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ কারণে আমি আল্লাহর ওলি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলীর কথা বললাম, যে নদীকে তিনি একটা চিঠি লিখলেন, ভাঙ্গা বন্ধ হয়ে গেল, আমি তো সারা জীবন যদি ওখানে কান্দি নদী রে তুই আর আসিস না, শুনবে না, আর আল্লামা সাহেব কেবলা খালি একটা চিঠি লিখে দিয়ে দিয়েছেন, নদী ভাঙ্গা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নদী ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। এই যে শক্তিগুলো, এগুলোকে আমি আপনাদের কাছে একটু তুলে ধরবার চেষ্টা করছি, যে যাতে আমাদের এই সমস্ত অলিয়া উলিয়াদের প্রতি আমাদের আস্থা নষ্ট না হয়।
মৌলবীরা তো বলতেছে যে পীর মশাই কিন্তু ধোকাবাজ, অলিরা নাকি আল্লাহর দুশ্মন, বন্ধুটারে দুশ্মন বানাই দিছে। কত কথা, অলি মানে কি বন্ধু, জোরে বলেন অলি মানে কি বন্ধু, আর সে বন্ধুটাকে কি বানাইছে দুশ্মন বানাই দিছে। এরা কি মানুষ? নিশ্চয়ই তারা অলির দুশ্মন বিধায়, ওরা ওদের কাজই হলো আল্লাহর অলিদেরকে আল্লাহর দুশ্মন বানানো। কথা বুঝতে পারছে? ওরা আজকে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আর মুহাম্মদিয়া, এগুলোকে নিয়ে আজকে সমালোচনা করছে। এগুলো আবার কি জিনিস? আরে এগুলো কি জিনিস? এগুলো তো তুমি ভিতরে যাও নাই, ভিতরে গেলে তো তুমি বুঝতা যে একটা বিশ্ববিদ্যালয়ে কত প্রকার সাবজেক্ট থাকে। বিশ্ববিদ্যালয়ে তো এক প্রকার সাবজেক্ট না। যা হোক, হযরত ঈসা রূহুল্লাহ তার সেই বন্ধুর সাথে বাড়িতে চলে গেলেন, মরা মানুষটা জিন্দা হয়ে গেল। সেখানে দোস্তের সাথে কথাবার্তা হওয়ার পরে তিনি বললেন, দোস্ত চলো আবার তুমি শুয়ে পড়ো, আগের মতো হইয়ে যাও। দোস্ত তুমি যাও তোমার কাজে, পরে তোমার সাথে কথা বলবো। ওই মরা মানুষটা পৃথিবীতে ঈসা নবী তাকে জিন্দা করলেন আল্লাহর হুকুমে, 80 বছর বেঁচে ছিল। কত বছর? 80 বছর। তোর তো মাটি দেওয়ার জন্য নিয়ে গেছিল অর্ধেক পথ। ঈসা নবী তাকে জিন্দা করার পরে আল্লাহ তাআলা আরো বেশ কিছুদিন তাকে মঞ্জুর করলেন, ক্ষমতাকার। এটা আল্লাহ দেখালেন যে আমি মরা মানুষকে কি করতে পারি, জিন্দা করতে পারি। আসেন পবিত্র কোরআন মজিদে দেখেন, আল্লাহ বলছেন, আও কাল্লাযি মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ বলেন, একটা গ্রামের পাশ দিয়ে হযরত নবী উজায়ের তিনি যাচ্ছিলেন, সেই গ্রামটা ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ, সবুজ গাছ, মানুষগুলো সুস্বাস্থ্যের অধিকারী, নিরোগ, কোন রকম রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নাই, গাছের ফল পাকড়া ভর্তি, একটা সুন্দর ভালো জায়গা। হযরত উজায়ের আলাইহিস সালাম তিনি 3 দিন সেখানে মেহমান হলেন। কয়দিন? আপনারা সবাই একটু কথা বলেন, কয়দিন? 3 দিন মেহমান হওয়ার পর খুব ভালো লাগলো তার। আমরা অনেক সময় অবকাশ জীবন যাপনের জন্যে, অবকাশ বোঝেন তো, এই দেশের রাজা বাদশাহ, আপনি দেখবেন ইংল্যান্ডের কুইন রানী, মাঝে মধ্যে একটু এই আনন্দ ফুর্তির জন্য, অবকাশ জীবনের জন্য ওই চলে যায় এক এক জায়গায়। বুঝতে পারছেন? সম্মানিত সুধি, আমরা মাঝে মধ্যে কক্সবাজারে চলে যাই, কতক্ষণ মাঝে মধ্যে আমরা সুন্দরবনে যাই, আবার কখনো কখনো বান্দরবনেও যাই। তো সুন্দরবন বলেন, বান্দরবন বলেন, কক্সবাজার বলেন, কুয়াকাটা বলেন, মোংলা বলেন, বরেন্দ্র বলেন, বিভিন্ন স্পটে আমরা যাই একটু আনন্দ বিহার, মনটাকে একটু ফ্রেশ করার জন্য, বিনোদনটাকে চাঙ্গা করার জন্য। না হলে একগুয়েমি, কেমন জানি সাকার মতো জীবনটা জাম হয়ে গেছে। ওই জামটাকে খোলার জন্য আমরা এই দূর দূরান্তে কখনো কখনো পরিবার নিয়ে কিছু অবকাশ জীবন যাপন করে আমরা আসি। এটা ইসলামে নাজায়েজ না। আপনি নামাজ ঠিক রাখলে, রোজা ঠিক রাখলে, ইবাদত বন্দেগী ঠিক রাখলে যেতে বাধা নাই। কথা কি বুঝতে পারছেন? আপনি যাকাত দেন, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হন, কোনো বাধা নাই। খালি মৌলবী দেখলেই চোখ গরম হয়ে যায়, আরে হুজুর গাড়িতে উঠতেছে, উনি টয়টা গাড়িতে চড়ে, ভালো জামা পরে, হুজুর থাকবে ফকিরের বাচ্চা, 70টা গায়েব থাকবে তালি। অথচ তারা জানে না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার গায়ে যে জামাটা ছিল ওইটা বর্তমান প্রায় 70 কোটি টাকা দাম হবে একটা জামার। ওরে বাপ রে বাপ, দেখছেন আলেমদের গায়ের পোশাক? আলেমরা হচ্ছে এক একজন শাহী মানুষ, একজন শাহী মানুষ হচ্ছে না একজন আলেম। আমরা তাদেরকে ফকিরের বাচ্চা বানাই দিছি, এটা হচ্ছে আমাদের ট্রেডিশন। আমরা একটা ভালো মানুষকে উঠতে দেই না, ঘাট ধরে বসাই দেই। কি বলেন, ঠিক কিনা? শাকামাল, এই শাহপড়ান, শাহজালাল রাহিমাহুল্লাহ, তাদের সাথে সঙ্গী যারা এসছেন তারা কি কম ছিলেন? আল্লাহ তাআলা তাদেরকে এই পথে নিয়ে এসছেন বিদায়, তাদের বাদশাহীটা বোঝা যায় না, কিন্তু আধ্যাত্মিক জগতের তিনি, তারা এক একজন বড় বড় নেতা ছিলেন, বাদশাহ ছিলেন।